চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র পশ্চিমা দেশগুলোর সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বুধবার চীন সফরে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্জুলা ফন্ডা লায়েন। তিন দিনের এ সফরে বাণিজ্য এবং জলবায়ু ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের। চীনা প্রেসিডেন্ট ছাড়াও দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার। বৈঠকে উপস্থিত থাকবেন ইইউর প্রধান ফন্ডা লায়েনও। চীনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন কার্যকরী ভূমিকা পালন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তারা। 2019 সালের পর ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় চীন সফর এটি, আর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে ফন্ডার লায়েনের এটিই প্রথম চীন সফর। একসঙ্গে দুই ইউরোপীয় নেতার এ সফর চীনের প্রতি অঞ্চলটির সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।